हाय बंधुरा वेलकम टू माय चैनल शिवानी दे शुभ विजयार आंतरिक प्रीति और शुभेच्छा आमार तरफ थेके आमार परिवारेर तरफ थेके सबाई के बड़ोदेर प्रणाम छोटोदेर आंतरिक प्रीति और भालोबासा। आज के बाड़ीते आछि विश्वजन देखते जाइनि दादी आसे आमि आमार मारपीट फील करि तुमि राखा मा বাচ্চারা খেলছে আমি বসে আছি কি করব তিন দিন ধরে পুরো ব্যথা হয়ে গেছে হাত তো ঘুরেছি এতো বাচ্চারা খেলছে পুরো মারপিট করছে কি করব ওদের তো বাইরে খেলার সুযোগ নেই এখন রাত হয়ে গেছে সবাই ভিতরেই দুষ্টুমি করছে বেশি মারামারি অবশ্য করে না অল্প ছোটাছুটি দুষ্টুমি এসবই করে। আজকে বিজয়া দশমী চলে গেল মা সত্যি খারাপ লাগছে কি করব বুঝতে পারছি না এতদিন তিন দিন পুরো ঘোরাঘুরি করে আজকে যখন বাড়িতে বসে আছি সত্যি মনটা খারাপ লাগছে বাচ্চারা খুবই দুষ্টুমি করছে আপনারা তো শুনতে পাচ্ছেন এখন যদি ঘর গোছাই একটুও থাকবে না আর একটু পরে আবার যেয়ে তো সেই হয়ে যাবে যখন ওরা ঘুমিয়ে পড়বে রাতে এমনি তো নোংরা করে না শুধু জিনিসপত্র এদিক ওদিক আগোছালো করে রাখে তারপরে আবার গুছিয়ে রাখবো জল খাবি তো হ্যাঁ আমি জল আনছি তুই ওখানে বস ওখানে জল খাবে আর তো ছোটাছুটি করছে গলা তো শুকাবেই পায় একজনের জল গলা শুকিয়ে যায় ব্যাস একজন জল খাবে তো আরেকজনকেও লাগবেই লাগবে ওই যে কথায় আছে না একটা শোয়াল শিয়াল হুক্কা হুয়া করলে বাকি শিয়ালগুলোও হুক্কা হুয়া করে বাচ্চাদের দশা হচ্ছে তাই একজনের জল তেষ্টা পেয়েছে তো আর একজনকেও জল লাগবে কেন বসো 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 জল নিয়ে একখানে বসো জল পড়লে কিন্তু স্লিপ করে পড়ে যাবে মেয়েটা বেশি দুষ্টু ছেলেটা খুবই শান্ত খুবই শান্ত দুষ্টু হয়েছে ছেলে বড়টা বড়টা দেখে দেখে ছোটরাও শেখে দিচ্ছে আমি দেখলেন কীরকম দুষ্টু সারাদিন এভাবেই আমাকে চালায় সাইডের কিচ্ছু বোঝাইনি ওভাবেই রেখে দিয়েছি ওখান থেকে এসে খাওয়া দাওয়া করলাম করে একটু শুয়েছিলাম দুপুরে তারপর দুপুরে উঠে সাইডের থেকে সব জামা কাপড় নিয়ে আসলাম ওগুলোও আছে পরে ওগুলোও এখনও গোছানো হয়নি তো নটা তো বাজি রাতে রান্না করবো জানিস তো দুপুরে মুগ ডাল করেছিলাম এই কদিন তো বাইরে তো বাড়িতে সবজি অত নেই তখন দুপুরে শুধু আলু ভাজা করেছি মুগ ডাল করেছি আর একটু ভেন্ডি ভাজা করেছি এগুলো ছিল রাতে শুধু আলু সিদ্ধই করবো এই কদিন তো বাইরে খুব রিচ খাবার খেয়েছি তেল মশলা ভাজা পোড়া এগুলো তো খেয়েছি বিরিয়ানি তো দুদিন খুব সাদা বলতে জিরা বাটা আদা বাটা এগুলো খাবো না সব বয়েল বয়েল খাবো হেলদি ফুড
ফেটে এখন আলু সিদ্ধ আর ভাত করব দুপুরে একটু ডাল পড়ে আছে ব্যাস আর তো সকালে আমার হাজবেন্ডের ডিউটি আছে তো কি সবজি তো কিছু নেই আজকে দশমী বলে বাজারও বন্ধ ভেবেছিলাম পটল নিয়ে আসবো নিয়ে এসে আলু আর পটলের রসা করবো তো দোকান বন্ধ হয়ে গেছে দেখি একটা সবজি বানিয়ে দেবো আজকে সকালে নিরামিষ শনিবারটা অত আমরা মানি না শুক্রবারটা বেশি ভালো করে মানি শনিবারটা যখন বাদলা পড়ে যায় কখনো কখনো তো আমরা আমিষ খেয়ে নিই আমরা তো খেতে জানি মেয়ের জন্য হয় না ও দুপুরে নিরামিষ শুক্রবার দিন নিরামিষ থাকে শনিবার দিন আবার নিরামিষ মেয়ে খেতে চায় না কখনো কখনো ডিম আমরা করেই ফেলি অথবা দোকান থেকে পকোড়া এগুলো নিয়ে আসি পেঁয়াজ রসুন খেয়ে বাটি এখন রাত 9টার সময় ওরা খুরমা খাবে এখন একটু ভাত রান্না করবো আধ ঘন্টা পরেই ভাত খাবে 9:30টার সময় বলছে ওরা খুরমা খাবে দুটোই খাক কী করা যাবে আমি এখন রান্না বসাবো রান্না রান্নার কি করব বললাম তো শুধু সিদ্ধ ভাত করব একটু মুগ ডাল পড়ে আছে আর একটু আলু সিদ্ধ দেব কদিন তো বিরিয়ানি এসব তো খাওয়া হয়েছে তো আজকে আর বেশি কিছু করব না কালকেও করব না দুদিন একটু রেস্ট দেবো তেল মশলা থেকে রবিবার দিন একটু আবার তেল মশলা শুরু হয়ে যাবে এই যে আলু ছুলবো এখন আলু সিদ্ধ ভাতেই দিয়ে দিই আলুটা এবার সিদ্ধও হয়ে যাবে ভাতও হয়ে যাবে আমার গ্যাসটাও বাঁচবে খুব গরম পড়েছে দিনে রান্না করলে অত গরম লাগে না কিন্তু রাতে যদি রান্না করে আসি রাতে খুবই গরম লাগে দিনে একবারই রান্না করে ফেলি আমি রাতে অত বেশি রান্না করি না একবারই দুবেলা রান্না একবারই করে ফেলি রাতে একটু কম রান্না করি দুপুরে রান্না করে ওটা ফ্রিজে রেখে দিই ব্যাস ওটা দিয়ে রাতে হয়ে যায় রাতে দুবেলা রান্না করা মানে সব কিছুই পরিশ্রম তেল মশলাও বেশি লাগে কি করবো আমরা মধ্যবিত্ত একটু হিসেব করেই চলতে হয় মধ্যবিত্তদের হয়েছে এক জ্বালা বেশি নিচেও নামতে পারে না আবার বেশি ফুটানিও দেখাতে পারে না মধ্যবিত্তরা সব থেকে বেশি হিসেবই একটু হিসেব করে চলতে হয় একটু বেহিসেবি হলেই ব্যাস কোনো দিকে না কোনো দিকে ঘাটা পড়ে যায় আলু কাটা হয়ে গেছে আমার জলটাও গরম হয়ে গেছে দুটো আলু করলাম দুটো আলু সিদ্ধ করবো দুটো তিনজনের হয়ে যাবে আমার মেয়েও তো খেতে চায় না খুবই প্রত্যেক দিন ভাত খাবো প্রত্যেক দিন দুধ খাবো দুধ খেতে খেতে হাঁপিয়ে গেছি পুজোর এক কদিন তো দুধ খাইয়েই নি সারা রান্না করে দুধ আর দুধ হয়ে আছে আলুটা দিয়ে আগে দিয়ে দিই তাই না আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে কারণ আজকে তো আর অন্য রান্না হবে না তাহলে আমাকে আলুটা আবার নতুন করে সিদ্ধ করতে হবে আবার জল গরম করে সিদ্ধ করতে হবে গ্যাস হবে গ্যাসের যা দাম ইচ্ছে তো করে ভাতই না রান্না করি গ্যাসে এত দাম বেড়ে গেছে খুব শর্টকাটে রান্না করে ফেলি এই জন্য আমার গ্যাস অবশ্য অনেক দিন যায় খুবই শর্টকাটে রান্না করি জলটা গরম হয়ে গেছে আমি এবার চালটা দিয়ে দেবো
সাপোর্ট পড়ে যাচ্ছে তো স্লিপ করে। তো বন্ধুরা, তোমাদের পুজো কেমন কাটলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমারও পুজো কেটেছে ভালোই, কিন্তু অন্যান্য বারের থেকে এবার মনে হলো এক ঘন্টায় একটা করে ঠাকুর দেখেছি। ঠাকুরের ওখানে কোনো ভিড় নেই, ভিড় শুধু রাস্তায়। বসে থাকতে থাকতে কোমর পুরো ব্যথা হয়ে গেছে স্কুটিতে। প্রথম এই যে আমার বর দেখছে, কার সঙ্গে কথা বলছি, অনেকের সঙ্গে কথা বলছি। রাস্তায় পুরো জ্যাম ছিল, শাড়ি পরে গেছি অষ্টমীর দিন, এক পাশে পা দিয়ে তো বসে থাকতে একটা কোমর পুরো ব্যথা হয়ে গেছে। এই জন্য নবমীর দিন আমি কুর্তি পরেই গিয়েছিলাম, ব্যাস দুপাশে পা দিয়ে আরাম করে বসে যাও। পুজোর ওখানে ভিড় নেই, এক ফোটাও ভিড় নেই, কিন্তু রাস্তাতে বাইক আর টোটোর এত ভিড়, তখন তো মনে হচ্ছিলো হেঁটে যাই। আমরা তো, আমি আর আমার মেয়ে তো বেশিরভাগ সময় হেঁটে হেঁটেই পার হয়েছি, অর্ধেক হাফ কিলোমিটার তো হেঁটে হেঁটেই চলে গেছি। আর স্কুটি তো হয়ে বসে থাকতে 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 আর ভালো লাগে না। তারপর ও এক চোখ ধরলাম, এই জিনিসটা কেউ কেউ মানে না, দু চোখ ধরলাম এখন, অনেকেই মানে এক চোখ ধরতে দেয় না। আমার এক ছোটো মাসি শাশুড়ি আছেন, তো উনি এক চোখ, যখনই কেউ না কেউ এক চোখ ধরবে বলে দু চোখ ধরো দু চোখ ধরো। তো আমার এখানেও আসে, তো মাসি শাশুড়িকে দেখলে আমার তো যা মনে হয় যে আমার ওনাকে দেখলে একটা করে চোখ বেশি চুলকোয়। আমি বলি মাসিকে, মাসি আমার কিন্তু অন্য সময় চোখ অত চুলকায় না, কিন্তু তোমাকে দেখলে মনে হয় আমার চোখ বেশি করে চুলকায়, তুমি কারণ তুমি টোকা দাও যে দু চোখ ধরো দু চোখ ধরো, এক চোখ ধরা যায় না। হচ্ছে ভাত, ভাতের মতো ভাত হচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। ভাতের তো দাঁড়িয়ে থাকতে হয় না, একবার বসিয়ে দিলে আর একটু গ্যাসটা কম করিয়ে অন্যান্য কাজও করা যায়। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, আর তিন দিন ধরে অনেক দেরি করে ঘুমানো হচ্ছে। আবার আমার হাজব্যান্ডটি দুদিন ডিউটি ছিল, সকালে মর্নিং ডিউটি, তো ও তো 6:30 থেকে বেরিয়ে যায়। আমাদের তো এই কয়দিন ঘুমোতে ঘুমোতেই 2 বেজে গেছে, তো এবার ওকে তো 6:30 দিকেই বাড়ি থেকে বেরোতে হয়। হাফ ডিউটি ছিল, 1-2 দিকে চলে আসতো, কিন্তু তো ঘুমটা তো পুরো হয় না। তো আজকে কালকেও কী দেবো, কী খুলে দেবো, জামা ভালো করে বলো, জামা, হ্যাঁ ভালো করে কথা বলবে না, এইভাবে কথা বলে একটা কথা পরিষ্কার করে একবার বলো শুনতে পাবো, কিন্তু খ্যান খ্যান করতে করতে বললে কি শোনা যায় বলো তো। দেখছি আমার মেয়ের 8 বছর বয়স, কিন্তু এখনও ভালো করে কথা বলে না। বন্ধু আমার ভাত হয়ে গেছে, এখন খেতে দেবো, ব্যাস খেয়ে দিয়ে তারপর গুড নাইট। তো বন্ধুরা সব, তোমাদেরকেও গুড নাইট, আজকে এ পর্যন্তই। আর তোমাদের পুজো কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে, বাই।